বলো তোমার কেমন লাগলো আমাদের সাথে ঘুরে? আমি বললি যে আমি পটাটা পুলটা ওরা অ্যারেঞ্জ করতাম আর লাগলো। হ্যাঁ তালসারি, ঠিক আছে আমরা তালসারি পৌঁছে গেছি। এখানে একটু তাল গাছ নেই, কোথায় কোথায় কোথাও কোনো তাল গাছ নেই। গুড মর্নিং এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার প্রসেস ব্লগ। এই যে সুন্দরীগণ আমরা সবাই, হ্যাঁ ইনক্লুডিং আমি, আমিও সুন্দরী, কেন ওদেরকে একা একা সুন্দরী বলবো, সবাই ভোর চারটের সময় ঘুম থেকে উঠে পাঁচটার সময় হাই ভেঙে মোটামুটি রেডি হয়ে চলে গেলাম বিচে। মানে একদম সকালবেলা এই ঢেউয়ের আওয়াজটা কানে নিতে আর সূর্য উদয় দেখতে। আর আমি এই যে কী ভাবছো ঝাঁপ দেবো, না না ঠান্ডা লেগে যাবে বলে সবাই বিচে গিয়ে দেখলাম বিচ ড্রেস পরে ঘুরছে, কারোর ঠান্ডা লাগছে না, একমাত্র আমাকেই মনে হয় ঠান্ডা লাগছিলো। আমি চাদর হুডি মানে সব কিছু মনে হয় আমিই পরে নিচ্ছিলাম, জ্যাকেট ম্যাকেট সব। যাই হোক, তারপরে দাঁড়িয়ে একটু পোজ দিয়ে ছবি তুললাম, বসলাম, চা খেলাম, সমস্ত কিছু করলাম। এই যে দেখো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই সূর্য উদয়টা, যতটা পেরেছি ক্যাপচার করতে সেটা তোমাদের সাথেও শেয়ার করে দিই। ওই যে সূর্য মামার টুকি মেঘলা ওয়েদার ছিল বলে প্রথম থেকে সূর্য মামার ওঠাটা সেভাবে আমরা দেখতে পাইনি, অনেকটা সূর্যিমামা ওঠার পরে সূর্যিমামাকে দেখা গেছে। ওই যে দেখতে পাচ্ছ লাল রঙের একটা কিছু দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে আমাদের সূর্যিমামা। সূর্যিমামা টুক করে একটুখানি তার মুখটা দেখিয়েছে, আর তার সাথে এই যে ঢেউ, খুব সুন্দর লাগছিল। মানে ভিডিওতে তোমাদের কতটা সুন্দর লাগছিল জানি না, আমি সামনে থেকে তো দেখলাম খুব ভালো লেগেছিল। যাই হোক তোমরা সূর্যোদয়টা দেখতে থাকো। ভাই ঠান্ডা তো আমাকেই লেগেছে, আমার ভোকালটাও অলরেডি গেছে, এনার কারোকেই ঠান্ডা লাগছে না, আমাকেই একমাত্র ঠান্ডা লাগছে। এখন রুমে যাচ্ছি, চলো রুমে গিয়ে ফ্রেশ হয়ে আমরা আবার কোথাও একটা যাবো প্ল্যানিং করছি, যেখানে যাবো আবার তোমাদের সাথে শেয়ার করবো। এখন রুমে যাওয়া যাক। এখন আমরা নিউ দীঘা সি বিচে সামনে এসেছি, কোথায় গেল দেখা যাচ্ছে না, সান সূর্য উদয় দেখতে একমাত্র চলে এসে দেখছি আমাকেই ঠান্ডা লাগছে, আর সবাই যেভাবে যেরকম ড্রেস আপ করে এসছে কাউকে আর ঠান্ডা লাগছে না। ঠিক আছে চলো রুমে দিকে যাওয়া যাক। রুমে এসে আমরা ফ্রেশ হয়ে সাজুগুজু করে নিলাম। ফাইনালি আমরা পৌঁছে গেছি, কি জানো এটা বললি, বল আমরা পশ্চিমবঙ্গ থেকে উড়িষ্যায় চলে এসেছি। আমরা উড়িষ্যা পৌঁছে গেছি, দীঘা বর্ডার, দীঘা বর্ডার উড়িষ্যায় পৌঁছে গেছি। এটা হচ্ছে কোথায় কি বললি, কি তালসারি, কিচ্ছু নেই, কিচ্ছু, বালাসোর, যেখানে ফণি ঝড় হয়েছিল সেখানে। আরে যাই হোক আমরা তালসারি, ঠিক আছে আমরা তালসারি পৌঁছে গেছি। এখানে একটু তাল গাছ নেই, কোথায় কোথায় কোথাও কোনো তাল গাছ নেই, বাট এখানে নাম দিয়ে দিয়েছে তালসারি। তো খুব সুন্দর সুন্দর এখানে, আচ্ছা ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি, চারিদিকেরাও নৌকো দিয়ে ঘিরে রেখেছে। নৌকোতে তোমরা যেতে পারো, পার হেড 100 টাকা, চারিদিক ঘোরাবে নৌকোয় করে। আমরা একটা তাল গাছ দেখতে পেয়েছি বুঝলি, তাল শাড়িতে এসে আমরা একটা তাল গাছ দেখতে পেয়েছি, নট শাড়ি। ওই ফটো শ্যুট হচ্ছে, এই সুমন আবার তো সেই রকম ব্যাপার আসছে, বসে বসে ছবি তুলছিস। এরপরে চলে গেলাম আমরা ডাব সেকশনে, এই যে ডাব খাওয়ার পর্ব চলছে। আর এই যে তন্ময়কে দেখো, একটা বাচ্চার টুপি কেনা হয়েছে, তার নিয়ে সে এখন চব্য শুরু করছে, আর কি বলবো।
তারপরে এই যে আমরা ডাব ফাব খেয়ে নিলাম, দিয়ে একটু চলে গেলাম মার্কেটিং সেকশনে। মেয়েরা গেছি মানে বুঝতেই হবে অনেক কিছু কেনাকাটার থাকে, অনেক কিছু দেখার থাকে কেনার থেকেও। তো এদেরকে নিয়ে বললাম চল কী কেনা যায়, কি চল যাবো মার্কেটের দিকে। তো এই জন্য আমরা একটু চলে গেলাম এবার মার্কেটের দিকে। এদিক ওদিক জিনিস দেখে ব্যাগ ফ্যাগ কিনবে বলে ওরা সমস্ত কিছু দেখে, আমিও একটা মাদুর নেবো ভেবেছিলাম, নিয়েও ছিলাম। সমস্ত কিছু নিয়ে দেখা টাকা করে আমরা এবারে চলে এলাম রুমে। রুমে ফ্রেশ হয়ে এবার যাবো লাঞ্চে, অ্যান্ড একদম পুরো চেক আউট করে আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দেবো। এবার এই যে আমরা রুমের দিকে এলাম, এই যে রুমে, এবার রুমে আমরা একটু লাঞ্চ করে চেক আউট করে বেরিয়ে যাবো লাঞ্চ। চলো একটু ফ্রেশটা হয়ে নিই, ফ্রেশটা চেঞ্জ করে রেডি হয়ে পড়ি, একদম লাঞ্চ করে আমরা যখন বেরোচ্ছি। তারপরে আমার যেখানে গেছিলাম কিছুই নেই, বেকার বেকার গেছিলাম, তাতে কি উদয়পুর গেলে ভালো হতো। ঠিক আছে চলো এখন লাঞ্চে যাই, চেক আউট করে বাড়ির দিকে যাচ্ছি লাঞ্চ করবো। বলো তোমার কেমন লাগলো আমাদের সাথে ঘুরে? কি বলছেন আপনি বলুন, আপনার কেমন লাগলো আমাদের সাথে ঘুরে? বলো আমার এটা ভালো লাগলো। আমার ভালো লাগলো যদি যদি পুলটা ওরা অ্যারেঞ্জ করতো আমার ভালো লাগলো। হ্যাঁ পুলটা অ্যারেঞ্জ হয় না, তবে আমরা ভালো রুম পেয়েছি, রুমের জন্য ঠিক আছে, রুমের জন্য কোনো কমপ্লেন নেই। এরকম বকবক করতে করতে চলে এলো লাঞ্চ। আর আমাদের লাঞ্চে ছিল ভাত, আলু ভাজা, স্যালাড, ডাল, আলু পোস্ত, এই জিনিসও বকবক করছিল তাই ওর কথাগুলো মিউট করে দিলাম। আর পমফ্রেট আর ছিল কাতলা, এই সমস্ত কিছু আমরা খেয়ে দিই। এই যে এই বাসটা আমাদের একদম আমরা টিকিট কেটে নিয়েছিলাম, আর এই বাসে উঠে আমরা বাড়ির পথ ধরলাম। চলো কয়েকটা ফটো তোমাদের সাথে শেয়ার করে দিই। আর এইভাবে কীভাবে দুটো দিন ওদের সাথে কাটিয়ে দিলাম বুঝতেই পারলাম না, কীভাবে বাড়ি ফেরার সময় হয়ে গেল। তো এই ভিডিওটা এখানেই এন্ড করলাম, ভালো লাগলে অবশ্যই লাইক করো। আর তোমরা কারা কারা, আগেও বলেছি কারা কারা বন্ধুদের সাথে তোমার আউটিংয়ে যাও, কমেন্ট করো তোমাদের কেমন মজা হয় সেটাও শেয়ার করো। তো চলো আজকের মতো টাটা, আবার একটা নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। আপাতত চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।